শারুল পুজো অনুষ্ঠিত হল চা বাগানে কচি পাতা আর শাল মহুয়া ফুলে সেজে ওঠা প্রকৃতির নতুন রূপকে স্বাগত জানাতে প্রাচীন প্রথা মেনে জলপাইগুড়ি ডেঙ্গু আছার চা বাগানে অনুষ্ঠিত হয়ে গেল শারুল পুজো জলপাইগুড়ি ডাঙ্গালাইন গ্রাম সভার সমিতির উদ্যোগে দ্বিতীয় বর্ষের শারুল পুজো অনুষ্ঠিত হল রবিবার সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত মাদল বাজিয়ে আদিবাসী সমাজের মানুষদের এই পুজোয় মেতে উঠতে দেখা যায় ডেঙ্গুয়াছাড় চা বাগান জুড়ে এ সময় চা গাছ শাল মহুয়ার ডালে ডালে আসে কচি পাতা বাতাসে ভর করে ছড়িয়ে পড়ে নতুন ফোটা শাল আর মহুয়া ফুলের সুবাস কাঠ ফাটা গরমেও প্রকৃতির আপন হাতে সাজানো থেমে থাকে না প্রাচীন প্রথা মেনে প্রকৃতির নতুন এই রূপের পুজোর আয়োজন করেন আদিবাসী সমাজের মানুষেরা তারা জানান দিন দিন প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে আমরা প্রকৃতি পুজোর মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করার বার্তা দিচ্ছি পুজো উপলক্ষে এদিন এক শোভাযাত্রারও আয়োজন করা হয় উদ্যোগ তাদের তরফে আজকে হচ্ছে আমাদের যে গত গত বিগত বছর থেকে আমরা প্রত্যেক যে প্রত্যেক বছর যে ফাগুন ফাগুন যে হয় দোল যে দোল পূর্ণিমার পরে দোল পূর্ণিমার পরে যে অমাবস্যা হয় তার তৃতীয় দিনে সারা সারা বছরে যে শারুল পরব শারুল পরব যেটা মানে উড়িষ্যা ঝাড়খন্ড যেখানে আদিবাসী বহুল এলাকা আছে সেখানে এই পরবটা হয় জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ